কি করবেন, তাকে জল দেবেন, আপো দেবেন, না গণতন্ত্রের একটা ভোট দিয়ে প্রতিবাদ করবেন? কিছু তো করতে হবে। আমি আপনাদের বলবো থাপ্পর দেওয়ার দরকার নেই, একটা করে কোষে ভোট দিন, একটা নোটবন্দি কোষে একটা ভোট, একটা এনআরসি কোষে একটা ভোট, একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কোষে একটা ভোট, 15 লক্ষ টাকা করে বিদেশ সবার পকেটে ঢুকিয়ে দেবে, দিয়েছে 15 লক্ষ টাকা করে দিয়েছে, দেয় নাই, নোটবন্দি করে সন্ত্রাস দমন করতে পেরেছে, পারে নাই, 10 কোটি লোকের চাকরি দিয়েছে, দেয় নাই, তাহলে কি করবেন? আগে বলতো আমি চায়ওয়ালা, এখন আর কেটনিও নাই, চায়ের ভারও নাই, দুধও নাই, চাপাকাও নাই, চিনিও নাই, চায়ের দোকানও নাই, এখন বলে আমি হয়েছি চৌকিদার। চৌকিদার কে হয়? আমি বলছি না, কিন্তু আমি শুধু জিজ্ঞেস করছি, চৌকিদার কে হয়? চৌকিদার কে হয়? চৌকিদার কে হয়? চৌকিদার কে দেশ সামাল সকতা হে? চৌকিদার কে দেশ সামাল সকতা হে? হামে কিয়া চাইয়ে চৌকিদার, না দেশ কা নেতা কিয়া চাইয়ে? আমরা চাই দেশের নেতা, চৌকিদার নয়, আমরা চাই বাফাদার, বাফাদারি যে দেশকে রক্ষা করবে, সবাইকে নিয়ে চলবে। আজকে আপনাকে প্রয়োজন, তাই বলছি নমঃসূত্র আমি তোমার পক্ষে, কালকে আপনাকে ছুঁড়ে দেওয়ার প্রয়োজন, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তপশিলি আদিবাসীদের উপর কম অত্যাচার হয়নি, অনেক অত্যাচার হয়েছে মনে রাখবেন, সংখ্যালঘুদের উপর কম অত্যাচার হয়নি, অনেক অত্যাচার হয়েছে, 12,000 কৃষক আত্মহত্যা করেছে, কৃষকদের উপর কম অত্যাচার হয়নি, বেকার ছেলেমেয়েরা বেকার হয়ে গেছে, আমরা বাংলায় 40% বেকারত্ব কমিয়েছি, আর ভারতবর্ষে 1 বছরে 2 কোটি ছেলেমেয়ে চাকরি করত, তারা বেকার হয়ে গেছে। তাই বলি আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার মোদীবাবুর সরকার, আর নেই দরকার নোটবন্দির সরকার, আর নেই দরকার লুঠেরাদের সরকার, আর নেই দরকার কৃষক হত্যার সরকার, আর নেই দরকার চাকরি করার সরকার, আর নেই দরকার দরিদ্রের উপর অত্যাচার করার সরকার, আর নেই দরকার এনআরসির সরকার, আর নেই দরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টের সরকার। দীক্ষে নয়, চাইছি ঋণ, যদি বলেন পারলাম না ফেরত নিয়ে নেবেন, আজ পর্যন্ত তো আপনাদের কাছে আমি কিছু পাইনি, আমি চাইতেও আসিনি, ভোট দিলেও থাকবো না দিলেও থাকবো, আমি আপনাদের দুর্দিনের বন্ধু, কিন্তু আমি এটা মনে করি মৌসুম নূরকে আপনারা ভোট দিলে আমি আপনাদের আমার চোখ দিয়ে, বাংলার চোখ দিয়ে, বাংলার দৃষ্টিকোণ দিয়ে, তৃণমূল কংগ্রেসে ভোট দিন ওকে, ও জানে কংগ্রেস বিজেপিকে লড়তে পারে না, তাই ও কংগ্রেস থেকে চলে এসছে, আমিও কংগ্রেস থেকে চলে এসেছিলাম, আমি কংগ্রেস থেকে চলে এসে যদি সিপিএমকে হারাতে পারি, মৌসুম কংগ্রেস থেকে তুলিয়ে চলে এসে বিজেপিকে আমরা সরাতে পারবো, এটা মাথায় রাখবেন, চলবে। মৌসুম ভালো মেয়ে, ছোট্ট মেয়ে, অনেকে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে, রাজনীতি শেখাচ্ছে আমাদের, রাজনীতি শেখাচ্ছে আমাদের। আমি বামুনগোলা হাবিবপুর বুলবুল চন্ডী ওল মালদা থেকে শুরু করে সকলকে বলবো, আমাকে রাজনীতি শিখিয়ে লাভ নেই, মৌসুমকে আমি অভিনন্দন জানাই, যে একটা স্ট্যান্ড নিয়েছে এখানে। কংগ্রেস কি করে? কংগ্রেস সিপিএম কোলাকুলি করে, দোমাদুলি করে, মধ্যেখানে বিজেপি, আর দুই পাশে কংগ্রেস আর সিপিএম, মধ্যেখানে রাম, আর দুপাশে বাম আর সামাম শ্যাম, দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ, সকালে করে কংগ্রেস, দুপুরে করে সিপিএম, আর রাতে করে বিজেপি। আপনারা এদের ভোট দেবেন? এদের ভোট দেবেন যাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, কোনো স্বচ্ছতা নেই তাদের? আমি যদি একটাও মিথ্যে কথাগুলি মিলিয়ে নিয়ে আসেন, যান কয়েকটা আরএসএস এর প্রচারক এখানে পড়ে আছে, যারা আগে হাফ প্যান্ট পরে প্যারেড করতো, আর এখন শপিং মল কালচারে কোটি কোটি টাকা বিল হচ্ছে শুনছি, বর্ডার এরিয়ায় টাকা দিচ্ছে, ভোট কিনছে। আমি সবাইকে বলি, টাকা দিয়ে যেন আপনাদের ভোট কেউ কিনে নিতে না পারে, ঘুষ নিয়ে ভোট দেওয়া অপরাধ, এটা মাথায় রাখবেন। চোখের সামনে যদি কেউ এক বাটি মুড়ি দেয়, মুড়িটা খেয়ে নিন,
মুড়িটা খেয়ে বাটিটা উল্টে দিন। বুঝতে পারলেন কি বললাম? চোখের সামনে যদি কেউ এক বাটি মুড়ি দেয়, এই মুড়িটাও নিজের পয়সার নয়, মুড়িটা যদি ভাইজাল না হয় খেয়ে নিন আর বাটিটা উল্টে দিন। দিয়ে বলুন, চায়ওয়ালা চলে গেছে, চৌকিদারের চৌকি থাকবে, দাঁড় থাকবে না। আগামী দিন সারা ভারতবর্ষ থেকে বিজেপি হারছে জেনে রাখবেন, যারা এমনকি পঞ্চায়েতেও জিতেছে জেনে রাখবেন। কিচ্ছু করতে পারবেন না আপনারা? লোকের সেবা করতে পারবেন? জিতেছেন তো পঞ্চায়েতে পারবেন? কি দিয়েছে আপনাদের জেতার পরে? করেছে কিছু? জেতার পরে কিছু করেছে? কিছু দিছে? কিছু করছে? করে নাই, কোনদিন করবেও না। তাই মনে রাখবেন, আপনাদের কাজ যদি পেতে হয়, উন্নতি যদি পেতে হয়, তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে আপনাদের ভরসা। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। আগামী দিন শুধু বাংলা নয়, বাংলা পথ দেখাবে দিল্লিতে, এবং সেজন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তা, এটা মাথায় রাখবেন। আগামী দিন ভারত সরকার গড়বে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? আগামী দিন ভারত সরকারকে পথ দেখাবে কে? পশ্চিমবাংলা আবার কে? আগামী দিন ভারত সরকার গড়বে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? এটা মনে রাখবেন, 1426, 1426। তাই আমরা চাই 42-এ 42, বাংলায় 42-এ 42টা সিট তৃণমূল কংগ্রেসকে দিন। আর তৃণমূল কংগ্রেস দিল্লিতে জিতে গিয়ে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, সবচেয়ে বেশি মেয়েরা, 41% আমরা দিয়েছি।